সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আমাদের নতুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব পুনর্জন্ম 3 1980 নাটকের। তো বন্ধুরা, এই নাটকটি বের হয়েছে আজকে 12 দিন পর এই নাটকটির অবস্থা কেমন সেটি সম্পর্কে আমরা যাচাই বাছাই করব। ও নাটকটি অভিনয় করেছে আরফান নিশু, মেহজাবিন চৌধুরী, এবং নাটকটি লিখেছে এবং ডিরেক্টর করেছে ভিকি জাহিদ। অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে এই নাটকটি। বন্ধুরা, এই নাটকটি বলা যায় একটি সফল নাটক, কারণ ইউটিউবে মাত্র 12 দিনে 7 মিলিয়ন ক্রস করে যাওয়া এই নাটকটি বেশ সাড়া ফেলেছে এবং নাটকটি প্রচার হয়েছে চেন্নাই প্রাইমে। বন্ধুরা, আপনারা যারা নাটকটি দেখেননি অবশ্যই সেই নাটকটি দেখে নেবেন। নাটকটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, মুভির অর্থাৎ নাটকের ট্রেইলার সম্পর্কে আলোচনা করলে সর্বপ্রথম আমরা দেখি আরফান নিশু একটি বাউচি রোলে দাঁড়িয়ে রয়েছে এবং নাটকটির ট্রেইলার এবং নাটক সম্পূর্ণ ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। মিথ্যাবাদী আর বেশিরভাগ মানুষ কদ নিজের সাথেই সব থাকতে পারে। এই রান্নাকে না বলা খুব কঠিন, এই রান্না খারাপ হতে